শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এসেছি রংপুর জেলার মিঠাপুকুর থানার পদ্মপুকুর গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির আঙিনায় কিভাবে ছোট্ট পরিসরে গরুর খামার করেছেন উনি। আমরা জানব এবং দেখাবো যে কি গরু রেখেছেন উনি। তার আগে বলে নেই যে এই যে খামারি উদ্যোক্তা, সে ঢাকা শহরে যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের দোকান উচ্ছেদ করা হয়েছে, উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন যে দোকান উচ্ছেদ করা হয়েছে, সেইখানেই ছিল ওনার দোকান। তো দোকান ভেঙে দেওয়ার পর উনি চিন্তা করলেন যে আমি এখন কি করি, ঢাকা শহরে বসে খেয়ে চলবে না, তাই উনি চলে আসলেন গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে এসে বিভিন্ন ব্যবসা করার পরও উনি সেইটা হয়ে উঠল না, তারপরে শুরু করলেন গরু পালন ব্যবসা। এটাও ব্যবসা এই কারণেই বলবো যে আমরা জানি বরাবরই যে আমি যা জানি সেইটাই যদি করি, আমার বাপ দাদা যা করে আসতো সেইটাই যদি আমরা ঠিকভাবে করি তাহলে সেটা সফল হব। যেটা আমি জানি না সেটা যদি করতে যাই তাহলে ধরা খাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, তাই আমি যা জানবো তাই করব। সেই সূত্র ধরেই উনি শুরু করলেন গাবি পালন। তাই আমরা চলুন কথা বলি এই নতুন উদ্যোক্তা, যিনি এত টাকা লস খাওয়ার পরও সে এটা চেষ্টা করছেন যে এটা কিভাবে আগানো যায় কিনা, আমরা জানব এই খামারের কথা। চলুন কথা বলি এই খামারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, আমরা তো আপনার এই রেকর্ডিং এর আগে অনেক কথাই শুনলাম, তো আমরা একটু জানতে চাচ্ছি যে এই খামারটা কেন দিলেন, গরুর খামার কেন? আসলে আসলে গরুর খামারটা মূলত দেওয়া আছে, এখানে কোনো লসের সম্ভাবনা নেই, কারণ এটা যে পুঁজিটা এখানে ইনভেস্ট করা হয়, আল্লাহ না করুক কোনো বালা মুসিবত না হলে এই পুঁজিটা ঠিক তো থাকবেই, পাশাপাশি এখান থেকে বাৎসরিক অথবা ছয় মাসে একটা আয় আসে। সেটা ছয় মাসে কিভাবে আসে? সেটা হচ্ছে ছয় মাসে অনেক সময় যে গরুর বকনা বাচ্চা বা আরিয়ে বাচ্চা হোক বাছুর বিক্রি করে, আবার দেখা গেছে দুধ দহন করলে মাসিক একটা টাকা জমার পরিমাণে ছয় মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট জমা হয়, এই থেকে দেখা যায় যে বাৎসরিক বা ছয় মাসে একটা ভালো আয় পাওয়া যায়। আচ্ছা, এই খামার করার আগে আপনি কি করতেন আসলে, এটা যদি একটু বিস্তারিত জানান। খামার করার আগে বিভিন্ন ধরনের ব্যবসা করতাম, মূলত ঢাকায় ছিলাম দীর্ঘ পাঁচ বছর। পাঁচ বছর থাকার পর যখন উত্তর সিটি কর্পোরেশন সাইদ খোকন নন্দীপাড়া টু মাদার ট্যাক নন্দীপাড়া থেকে তিরমুনি পর্যন্ত আমাদের দোকান ছিল রাস্তার ধার দিয়ে, সেই দোকানগুলো ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর আসলে একবারে হতাশ হয়ে গেছিলাম যে কি করি এই অবস্থায়। এখন দেশে ফিরে আসা, দেশে ফিরে এসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আরো করার পরেও সেগুলোও লস খাই। লস খাওয়ার পর থেকেই আরো মূল সিদ্ধান্ত নেওয়া হলো যে আসলে গরুর খামারেই মূলত লস খাওয়ার সম্ভাবনা নেই, সেই জন্যই মূলত এই খামারটা পরিচালনা করা এবং শুরু করা। সেটা গাভীর খামার কেন, সারের গরু তো কিনতে পারতেন? হ্যাঁ, গাভীর খামারটা হচ্ছে এই কারণে যে এখান থেকে আমরা যেহেতু গ্রামের মানুষ সকল ধরনের পুষ্টিকর খাবার খেতে পারি না, দুধটা যেমন সকল পরিমাণ পুষ্টিকর খাবার সেটা আমরা ফ্যামিলির সবাই খাচ্ছি এবং পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে, এবং পাশাপাশি এখান থেকে মোটামুটি দুধ থেকে মোটামুটি মাসিক একটা ইনকাম আসে, এ দিয়ে আমাদের সংসার আর কি ভালোই চলে ইনশাল্লাহ। সে কতদিন আগে শুরু করলেন এটা? এটা গাবি একটা গাবি কিনছে আজ থেকে দু বছর হয়, আর দু বছর হয় দুই একটা গাবির থেকে আসলে মূল ধারণাটা আসে যে আরো গাবি বাড়াইতে হবে এবং ব্যবসাটা আরো ভালো করে করতে হবে। দুই বছর আগে একটা গাবি কিনছে? একটা গাবি ছিল। তো এখন কয়টা? এখন সর্বমোট হচ্ছে তিনটা গাভী, একটা দুধ দিচ্ছে আর দুটা মানে বাচ্চা দেবে 15 দিন অথবা এক মাসের ভিতরে। এই এখন দুধ দিচ্ছে একটা গাভী? একটা গাভী দিচ্ছে। কয় লিটার দুধ দেয় এখন? একটা গাভী 13-14 লিটার দুধ দিচ্ছে। আচ্ছা, 13-14 লিটার দুধ, তারপরে তিনটা গাভীকে খাওয়ানো, আর সেইটা দিয়ে কি আপনার চলে নাকি? এই দুধগুলি বেচেন কত করে? দুধগুলো আমাদের এলাকায় আসলে একটু দাম কম, এগুলো 38-40 টাকা বিক্রি হয়, আর পার কেজি গরু যে হারে খায়, একটা গরু দিয়ে তিনটা গরু মেকআপ আর কি হচ্ছে। মানে তিনটা গরুতে ডেইলি কত টাকার খাবার খায়? তিনটা গরুতে দৈনিক হচ্ছে আপনার
600 টাকার খাবার খায়। ছয়শো টাকা খাবার খাচ্ছে, আর ফল খাচ্ছে আরো 200 টাকা, 600 টাকা হয়। কিন্তু দুধ তো আপনি বেচতেছেন 14 লিটার। দুধ 14 লিটার বেচার পরেও এখানে মনে করেন যে আরো যেহেতু গরু বেশি হয়েছে ইনস্ট্যান্ট, সেহেতু মানে কিছু ভাড়া লাগতেছে আর কি। দেখা যায় এক মাসে বিল আসতে যে আপনার খাদ্যের বিল 10-12 হাজার টাকা বা 14 হাজার টাকা, 2 হাজার টাকা বা 3 হাজার টাকা ভাড়া লাগতেছে। আচ্ছা, আপাতত তার মানে যে আরো দুইটা বাচ্চা হয়ে গেলে তখন আর আপনার তখন আর লসটা থাকবে না, তখন লাভের মুখ দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলতেছিলেন যে ওখানে দোকানে ভাঙ্গার পর আপনি তা এসে কি কি করলেন প্রথমে? এটা এখানে এসে প্রথম সর্বপ্রথম করা হয়েছিল যে একটা সমেল দেই গ্রামের বাড়িতে। সমেলটা আসলে লোক দিয়ে চালানোর কারণে সঠিকভাবে চালাইতে পারিনি, ওখানে বিশাল প্রায় 3 লক্ষ টাকার মতো লস খাই। তারপরে যেরকম যেহেতু শহর থেকে আসছি গ্রামে, নতুন কিছু কি করা যায় সেজন্য মূলত একটা ধান কাটা মেশিন কিনি, যে এলাকার নিজেরও উপকার হবে মানুষেরও হবে। কিন্তু আসলে দেখা গেল যে এই মেশিনটা কেনার পরেও মোটামুটি অনেক টাকা লস দাঁড়ায়, প্রায় 1,20,000 টাকার মতো লস দাঁড়ায়। কিনছিলেন কত? এটা কেনা হয়েছিল সরকারি ভর্তুকি সহকারে 1,77,000 টাকা, আর ক্যাশ দিতে হয়েছিল 1,20,000 টাকা। মানে টাকাটা আর উঠাইতে পারিনি, টাকাটা আর উঠাইতে পারিনি। কেন উঠাইতে পারলেন না? এখন এলাকা আসলে এলাকা অনুযায়ী জিনিসটা হয়নি। এই যে গরুটি দেখতে পাচ্ছি আমরা, যে এটা কি জাতের গরু? এই যেটা এটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জাতের গরু। তো এটা কত 2 বছর আগে কেনা? এটা বগনা কেনা হয়েছিল আর কি। হ্যাঁ, কত দিয়ে কিনছিলেন? এটা বগনা কেনা হয়েছিল 65,000 টাকা দিয়ে। এখন কত টাকার মাল হচ্ছে? এটা প্রায় 1,80,000 বা 90,000 টাকা হবে। আচ্ছা আচ্ছা, কয় লিটার দুধ দেয় বলছিলেন? এটা আপনি 13-14 লিটার দুধ দুই বেলা মিলে। দুই বেলা মিলে। আচ্ছা আচ্ছা, প্রথম বিয়ান তো সেজন্য একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তী বিয়ানে কিন্তু এটা 18 কিংবা 20 লিটার দুধে চলে যাবে আর কি। আমরা যদি পরের গরুটা দেখি, এটা কিনলেন কবে এটা আমরা একটু জানি। এটা কেনা হয়েছিল 19 তারিখে এটা কেনা হয়েছে। এটা 19 তারিখ কোন মাসে? এই এই 19 রানিং 19 তারিখে কিনা। মানে কয়দিন হলো এটা? আজকে হচ্ছে 24 তারিখ, 5 দিন বাস। হ্যাঁ, 5 দিন। শুধু দর্শক দেখতেছেন, 5 দিন হলো এই গাভিটি কিনছে। কত দিয়ে কিনছিলেন? এই এক জোড়া কিনা আছে হলো 3,35,000 টাকা। 3,35,000 টাকা দিয়ে এই দুটা কিনলেন? জি। আচ্ছা আচ্ছা, এটা কয় কয় দাঁত? এটা হচ্ছে 4 দাঁত, প্রথম বিয়ান। আচ্ছা, আমরা যদি একটু এদিকে অন্ধকার, তো আমরা ওইদিকে একটু যাই। এই যে গরুটা কিনছেন হলো 5 দিন 6 দিন হয়? 6 দিন। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু? জার্সি। এটা জার্সি জাতের গরু। আচ্ছা, আপনি বললেন যে এটা জার্সি জাতের গরু, তাই তো? এটা আমি চিনবো কি করে যে এটা জার্সি জাতের গরু? আসলে যেহেতু নতুন খামারই আমরা, আমরাও অতটা চিনি না। যেহেতু পুরাতন খামারের সাথে কথা বলা হয়েছে, তারা বলছে সেই হিসাবে আর কি আপনাকে বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা এটা এটাও বলে যে ফ্রিজিয়ান জার্সি, অস্ট্রেলিয়ান জার্সি এটা বলে। শুধু দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেগুলি সবাই বলে যে ক্রস, কেউ কেউ বলে অস্ট্রেলিয়া, কেউ কেউ জার্সি, অনেক কিছুই বলে। আমরা কিন্তু এইটুকু জানি যে পশু সম্পদ মন্ত্রণালয়ে যে বীজগুলি আনা হয় সেগুলো সবই হলো হলিস্টিন ফ্রিজিয়ান। অতএব যে যাই বলুক, আমরা আসলে ওইভাবে প্রমাণ পাই না যে এটা জার্সি কিংবা এটা মুন্ডি জাতের। এইগুলি ওই মাথা শিং না থাকলেই বলে এটা মুন্ডি, আসলে ওটা শিংটাকেও রিমুভ করা যায়, তাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলেন তো আমাকে, যে আপনি এই যে খামারটা করলেন, তো আপনি অন্য কিছু তো করতে পারতেন, কেনই বা খামারে চলে আসলেন? খামারটা আসলে এই কারণে করা, খামারটা বাড়ির ফ্যামিলির আরো যে লোকজন আছে সবাই মিলে এটা মেনটেন করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং সবারই একটু কাজ করলে ভালো লাগে বসে থেকে। আর মানুষ কি করে, সবাই মিলে কাজ করলে যেমন ভালো লাগে সেই জন্য আর মূলত করা। যেমন এই কাজটা একা করা লাগে না, সবাই মিলে করে বাসার, সেই জন্য এটা করলে আসলে সবারই মনটা ভালো থাকে আর ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ এখান থেকে আসবে, সেই হিসাবে আর কি করা। আচ্ছা, আপনি বলতেছেন যে এখানে এই গরুগুলি লালন পালন করায় একা তো করা সম্ভব না, তাই তো?
আসলে একা করতে তো পারবেই না না কারণ একটু গরু বেশি হইলেই তো আপনার লোক লাগবে তখন লোক লাগলে যে দাম দুধ বেচেন কত করে বললেন 38 থেকে 40 টাকা 38 থেকে 40 টাকা দুধ বেচে কর্মচারী রেখে আসলে পোষণ যাবে না যেহেতু ছোট পরিসরে খামার সেভাবে এখন লোকজন নিয়োগ দেওয়ার কোনো নিয়ে চিন্তা ভাবনা নাই নিজেরাই না না নিয়োগ দেওয়ার কথা বলছি না যে বড় হইলেও যদি মনে করেন ফ্যামিলি সবাই মিলে না করা যায় গ্রামে অন্তত পোষণ যায় না তাই আচ্ছা এই গরুগুলিকে খাওয়ান কি কি এগুলো দেশে খড় খাওয়াই আবার ভুসি ফিড খাওয়ানো হয় আর ন্যাচারাল কিছু ঘাস পাওয়া যায় যে উন্নত জাতের যেমন নেপিয়ার ঘাস পাঁচচক ঘাস এগুলোই আর কি মূলত খাওয়াই এটা কি আবাদ করা হয়েছে আবাদ করা হয়েছিল কিছু জমি বন্যার কারণে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা তার মানে যে আপনার এই চিন্তা ভাবনা কি দীর্ঘমেয়াদী কোনো চিন্তা দীর্ঘমেয়াদী এটা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা হচ্ছে এটা থেকে এখন যেহেতু খামারটা স্টার্ট করা হয়েছে 2006 আজ থেকে 2 বছর আগে এটা আমার যে যতদিন আল্লাহ পাক বেঁচে রাখবে এই খামারটার উপরেই ইনশাআল্লাহ জানি নির্ভর করতে পারি এরকম একটা খামার তৈরি করা একটা আধুনিক এবং স্মার্ট খামার তৈরি করা এরকম একটা পরিকল্পনা আছে যাই হোক আপনার তো চিন্তা ভাবনা খুব অনেক সুদূর প্রসারী আমরা ওটা দেখলামও যে আপনি নতুনত্ব কিছু আনতে চান এই গ্রামে আসলে কিন্তু অনেকেই এই জিনিসগুলি চিন্তা করে নাই যেটা আপনি চিন্তা করেছিলেন করে শুরু করছিলেন আসলে সফল হতে পারেন না তো আপনার কি চিন্তা ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে এই খামার নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে যে ভালো একটা স্মার্ট আধুনিক যুগ উপযোগী একটা খামার তৈরি করা এবং এখানে খামার তৈরি করার জন্য আমার এই যুগ উপযোগী একটা খামারে বা স্মার্ট খামারে আমার 2-4 জন কর্মচারী থাকবে এবং তারাও ভালোভাবে চলবে নিজেও ভালোভাবে চলতে পারবো এরকম একটা বড় ধরনের ইচ্ছা আছে যদি আল্লাহ ইনশাআল্লাহ পূরণ করে আচ্ছা আচ্ছা নতুন যারা খামার করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নতুন যারা খামার করবে হ্যাঁ খামারে অবশ্যই ভালো খামার চিন্তা ভাবনাটা আসলে এটা সবারই আনা উচিত আর যেহেতু এই খামারে মূলত লস নেই বললেই চলে এখানে আল্লাহ কোনো বিপদ বালা মুসিবত না দিলে কোনো লস হবে না আর গরু যাই কিনেন দেখে শুনে কিনবেন এবং তাতে ইনশাআল্লাহ সফলতা অবশ্যই আসবে এবং সবাই গরু পালন করুন এটাই আমার আচ্ছা এই যে আপনি বললেন যে দেখে শুনে কিনবে বুঝে কিনবে তাই তো হ্যাঁ দেখে বলতে এখন আপনি যদি জিনিসটা কেনার আগে যদি কিনতে যদি আপনি ভালো মানে না কিনতে পারেন তাহলে তো প্রথমে আপনি দেখা যাচ্ছে বাধাগ্রস্ত হয়ে যাবেন এবং হতাশ হয়ে যাবেন কেনার সময় অবশ্যই দেখে শুনে ভালো জাতের গরু ক্রয় করুন এবং এ দিয়ে ব্যবসা স্টার্ট করুন অবশ্যই ভালো চলবে আপনার বাপ দাদারাও কি গরু পালন করছে নাকি বাপ দাদারা তো আগে দেশি গরু পালন করতো এখন তো আর দেশি গরু পালার বর্তমান যুগ নেই সেই কারণে দেশি অনেকেই মোটা তাজা করে কিন্তু আসলে দেশির চাইতে বিদেশি গরুতে লাভ বেশি আচ্ছা 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 যারা মনে করেন খামার করতে যায় কোন খামার না করে মনে করেন এই টাকা বাপের জমি বিক্রি করে বিদেশ যায় হ্যাঁ বিদেশ যাওয়াটা হচ্ছে একটা এক ধরনের পাগলামো মানুষের আমি মনে করি কারণ বিদেশে গেলেও এই কাজ করেই খেতে হবে আপনি ওই যেটা যত টাকা দিয়ে বিদেশ যায় মানুষ অত টাকা যদি গ্রামে বাড়িতে একটা ভালো মানের খাবার তৈরি করে আমি মনে করি গ্রামে সব বিদেশে যায় দেখা গেছে 30-40 হাজার টাকা বেতন পায় গ্রামে থেকেও 30-40 কে 50 হাজার টাকা পর্যন্ত মাসিক ইনকাম করা সম্ভব খাওয়া থাকা সবকিছু বাদ দিয়ে মাসিক 50 হাজার টাকা ইনকাম করা সম্ভব গ্রামে থেকে তারপরে তো বাসুরটা তো থাকবে ইনশাল্লাহ হ্যাঁ বাসুরটা ফ্রি যাই হোক আপনাকে অনেক বিরক্ত করলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ শুধু দর্শক আপনারা শুনলেন যে এই উদ্যোক্তা উনি কি বললেন উনি চিন্তা ভাবনা সুদূর প্রসারী ছিল এবং আধুনিকতার ওনার ভেতরে আছে কিন্তু গ্রামের কারণে হয়ে ওঠে নাই তাই আপনারা যারা গরুর খামার করবেন তারা চিন্তা ভাবনা করে করবেন যে আসলে আপনারা যদি নিজে থাকতে পারেন নিজে দেখে গরু ক্রয় করতে পারেন এবং আপনারা একটা জিনিসই বলি যে যদি কিনতে না যেতেন তাহলে কিন্তু খামার করেও জিততে পারবেন না তো যারা খামার করবেন খামার মনে করেন যে সবাই বলে যে খামার করলেই লাভ আসলে তা না আপনারা যদি নিজে শ্রম না দিতে পারেন তাহলে খামার করার দরকার নাই আর যদি ঘাস আবাদ না করতে পারেন তাহলেও খামার করার দরকার নাই তো আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে আমাদের সার্থকতা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।